আগামী 14 জুলাই থেকে খয়েরপুরে চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন খার্চি পুজো। খার্চি পুজোকে কেন্দ্র করে এবারের 7 দিনব্যাপী চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে চলবে খার্চি মেলা। আগামী 14 জুলাই সকাল 11:30টায় খার্চি মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ঐতিহ্যবাহী খার্চি মেলা ও পুজোকে কেন্দ্র করে গঠন করা হয়েছে খার্চি পূজা ও মেলা পরিচালন কমিটি। এর চেয়ারম্যান করা হয়েছে স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তীকে। মঙ্গলবার পুরাতন আগরতলা ব্লক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে খার্চি মেলা ও মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী জানান, মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলার নিরাপত্তার দায়িত্বে থাকবেন 700 থেকে 800টি TSR জওয়ান। পুণ্যার্থীরা সহযোগিতার জন্য রাখা হবে 150 জন স্কাউট অ্যান্ড গাইড স্বেচ্ছাসেবক। মেলা প্রাঙ্গণে সকাল থেকে রাত পর্যন্ত মেডিকেল টিম থাকবে। বিধায়ক রতন চক্রবর্তী আরও জানান, খার্চি মেলার জন্য কলকাতা, গুয়াহাটি, দিল্লি প্রভৃতি স্থানে প্রচার ডিসপ্লে করা হবে। রাজ্য সরকারের পর্যটন দপ্তরে এই কাজ করবে। মেলা প্রাঙ্গণে 7 দিনব্যাপী কৃষ্ণমালা মঞ্চ এবং হাভেলি মঞ্চ চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন মহকুমার সাংস্কৃতিক দলগুলি ছাড়াও বাংলাদেশ এবং উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যের একাধিক সাংস্কৃতিক দল এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। তিনি আরও জানান, সাধু সন্তদের জন্য এবারও থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হবে। 14 জুলাই থেকে শুরু হয়ে 20 জুলাই পর্যন্ত চলবে খার্চি মেলা। বিধায়ক জানান, মেলা সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। তো এবারেও হবে 14 তারিখ 11:30টায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এটার শুভ উদ্বোধন করবেন এবং উপস্থিত থাকবেন আমাদের বিশেষ অতিথি হিসাবে মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয়। এবং কনক্লুডিং সেরিমনিটা হবে 20 তারিখে। 20 তারিখ সন্ধ্যার দিকে হবে, টাইমটা এখনও ফিক্স আমরা করিনি। আর একটা মিটিং আমাদের মেলা কমিটির হবে, তো জেনারেলি 6:30-6:30 দিকে সন্ধ্যায় হয়। তো সেখানেও উপস্থিত থাকবেন আমাদের রতনলাল নাথ মহোদয় মাননীয় মন্ত্রী, থাকবেন শ্রী অনিমেষ দেববর্মা মাননীয় মন্ত্রী এবং আরও একজনকে আমরা চেষ্টা করছি, যেহেতু এই সংসদ আছে, যদি হয় তাহলে আমরা পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেব। সাংবাদিক সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী জানান, এবছর খার্চি মেলার থিম সবুজ ভবিষ্যৎ, কারণ পৃথিবীকে বাঁচতে গেলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। এ লক্ষ্যে এবছর খার্চি মেলায় আগত পুণ্যার্থীদের মধ্যে 15,000 গাছের চারা বিতরণ করা হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।